নমস্কার দর্শকবৃন্দু, ওয়েস্ট বেঙ্গল স্কুলে ছুটি দিয়েও বাতিল করল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর স্কুল খোলা রাখার নির্দেশ, দুটো ছুটি বাতিল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যের সমস্ত স্কুলের জন্য আলাদা আলাদা করে প্রতি বছরের ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা দপ্তর এবং জেলা থেকে। এরপরও যদি নতুন করে ছুটি ঘোষণা হয়, তবে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির পর শিক্ষা দপ্তর ও সেই মতে ছুটি ঘোষণা করে। আর এবার সেই নিয়ম ফলো করে কার্যতই একদিন ছুটি কমে গেল রাজ্যের স্কুলগুলোতে। শিক্ষা দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে কার্যত অনেকেরই যেন মাথায় হাত। রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে আজ বুধবার 10ই আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি নম্বর 1186/BPE/2022, যার বিষয়বস্তু হলো রাজ্যে রাখি পূর্ণিমা উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল স্কুল ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি পাঠানো হলো রাজ্যের সকল জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল DPSC চেয়ারম্যানদেরকে, এছাড়াও রাজ্যের সকল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাথমিক শিক্ষা দপ্তরদের প্রত্যেককে। হঠাৎই এই বিজ্ঞপ্তি সবার মধ্যে কয়েকটি প্রশ্নের আবহ তৈরি করে দিল। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের 2022 সালের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় গত বছর তথা 2021 সালেই। এতে প্রত্যেক বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক উভয়েরই সুবিধা হয় পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে। উল্লেখিত ছুটির তালিকায় সারা বছরের ছুটিকে তিনটি ধাপে তথা 1 জানুয়ারি থেকে 15ই এপ্রিল, 16ই এপ্রিল থেকে 7ই আগস্ট এবং 8ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর ভাগ করে দেওয়া থাকে। প্রথম ধাপে ছুটি ছিল 12 দিন, দ্বিতীয় ধাপে ছুটি ছিল 28 দিন, তৃতীয় ধাপে ছুটির সংখ্যা 25 দিন। এবারে প্রথম এবং দ্বিতীয় ধাপের সময়কাল শেষ হয়ে গিয়েছে, এখন চলছে তৃতীয় ধাপ। এবারে এই বিজ্ঞপ্তি বেরোনোর পর একটা দ্বিধায় পড়ে গেলেন রাজ্যের প্রাথমিক শিক্ষক মহল। বিজ্ঞপ্তি অনুযায়ী লিস্টেড রাখি পূর্ণিমার ছুটি বাতিল হয়ে গেল, আর সেই ছুটি ছিল 12ই আগস্ট 2022 শুক্রবার। এর পরিবর্তে রাজ্যের অর্থ দপ্তর থেকে গত 5ই আগস্ট 2022 তারিখে প্রকাশিত হওয়া নোটিশ নম্বর 3268FP2 এবং রাজ্যের মধ্যশিক্ষা দপ্তরের থেকে গত 8ই আগস্ট প্রকাশিত নোটিশ নম্বর 346ACD 139/2022, এই দুটি নোটিশের ভিত্তিতে আজ রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। উল্লেখ্য, রাজ্যের অর্থ দপ্তর থেকে যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাদের রাখি বন্ধনের ছুটি দেওয়া হয়েছিল 11ই আগস্ট 2022 বৃহস্পতিবার, কারণ তাদের পূর্ব নির্ধারিত ছুটির তালিকায় রাখি বন্ধন উপলক্ষে কোনো ছুটি ছিল না। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য এই ছুটিটি এবছর নতুন যুক্ত হলো। কিন্তু রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে 11ই আগস্ট 2022 নির্দেশ ছিল শহীদ দিবস পালনের, কারণ ওই দিনটি হলো ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন এবং ছুটির লিস্টে লেখা ছিল পালনীয় এবং ছুটি। আর এই দিন ছুটি ধরে তৃতীয় ধাপে ছুটি ছিল 25 দিন। এই দিনে এই নিয়ে অনেক বিদ্যালয়ে এই উপলক্ষে কিছু অনুষ্ঠান পালনের সূচিও নিয়েছিল। এখন ওই দিন ছুটি ঘোষণা হওয়াতে শিক্ষক এবং ছাত্র উভয়েরই বেশ একটা অন্যরকম পরিস্থিতিতে পড়ে গিয়েছে। ওই দিন কি স্কুলে আসতে হবে, আর স্কুল বন্ধ থাকলে প্রোগ্রামের কী হবে? অন্যদিকে 12ই আগস্ট 2022 তারিখে তথা শুক্রবার ছিল রাখি উৎসবের ছুটি। যেহেতু ছুটি দেওয়া হলো 11ই আগস্ট, তাই 12 তারিখের ছুটি বাতিল হয়ে গেল। ফলে লিস্টেড ছুটির 65 দিন থেকে বাদ চলে গেল 1টি দিন। এই যেন কেমন দ্বিচারিতা, কেউ বা ছুটি পেল, আবার কারোর লিস্টেড ছুটি হয়ে গেল বাতিল। অন্যদিকে শহীদ দিবস পালন করতে হবে, ছাত্রদের স্কুলে আসতে হবে, এদিকে নতুন অর্ডারে কিছু ছুটি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইনস্টেড অফ 12th আগস্ট, অর্থাৎ কার্যত শিক্ষকদের দুটো ছুটি বাতিল হলো। আর রাজ্য সরকারি কর্মীদের 11 তারিখ ছুটি ছিল না, তাই তারা অতিরিক্ত ছুটি পেলেন। আর এমনিতেই 11 তারিখ স্কুলে লিস্টেড ছুটি ছিল, তাই একটি লিস্টেড ছুটির দিনে আরেকটি ছুটির অর্ডার চাপিয়ে দেওয়া কার্যত নজিরবিহীন বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু দুটো ছুটি বাতিল, কারণ 11 তারিখে শহীদ ক্ষুদিরামের মৃত্যু দিবস উপলক্ষে সেখানে কিন্তু স্কুলে আসার কথা শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্রছাত্রীদের। সুতরাং 11 তারিখে তাদের ছুটি ছিল না, রাখি বন্ধন উৎসব উপলক্ষে ছুটি ছিল কিন্তু 12ই আগস্ট। এবং সে নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, সেখানে কিন্তু 12ই আগস্টের ছুটিটা 11 তারিখে করে দেওয়া হয়েছে। সুতরাং 12 তারিখে কিন্তু তাদের স্কুলে যেতে হচ্ছে, সেদিনকে কিন্তু কোনো ছুটি নেই। এই কারণে দেখা যাচ্ছে যে 11 তারিখেও স্কুলে যেতে হচ্ছে, আবার 12 তারিখেও ছুটিটা ক্যান্সেল হয়েছে। সুতরাং দুটো ছুটি তাদের ক্যান্সেল হয়েছে, এতে কিন্তু শিক্ষকদের একাংশ মনে করছেন এটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী নির্দেশ আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।